আজকের টার্গেট হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড খাওয়ার এবং সাথে একটা ইউনিক আইটেম ট্রাই করা, সেটা হচ্ছে হাঁসের গ্রিল, আর সাথে চালের আটার রুটি দিয়ে মগজ ভুনা, গরুর মাংসের হালিম সহ আরও অনেক কিছু খাবো। বাট প্রথমে আমরা চলে আসছি হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের মাঠে, এখানে একটা মিক্স ভর্তা পাওয়া যায় এটা ট্রাই করার জন্য। বেগুন আছে, কাঁচকলা আছে, জলপাই আছে, আমড়া আছে, শালটা আছে, কাঁচাতে তোলা আছে, পাকাতে তোলা আছে, আমলতি আছে, পেয়ারা আছে, তারপর কাঁচামরিচ, ধনির পাতা, কাঁচন্দি, দুধ লবণ, সর্ষের তেল, চিনি, এখানে চারটি পরের থেকে শুরু হয়। বিকাল থেকে? হ্যাঁ, কত করে ইয়ে প্লেট, কত করে বাটি? 20 টাকা করে বাটি। কাসুন্দির ফ্লেভার প্রত্যেকটা জিনিস থেকে ফ্লেভার গুলো একসাথে হয়ে মুখের ভিতরে বাস করতেছে, জিনিসটা খাইতে হবে অনেক আস্তে আস্তে, স্লোলি এবং মজা করে। এটা নিবেন, হাঁটতে থাকবেন, খাইতে থাকবেন, এরকম বসে থাকবেন বা খাবেন, মানে অনেকক্ষণ সময় নিয়ে খেতে হবে, তাহলে মজাটা পাওয়া যাবে। এটার দাম হচ্ছে 20 টাকা। এটা স্বাদটা না অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত স্বাদ, কারণ একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি, একটু বেশি টক, একটু হালকা টক, একটু মরিচ মরিচ। তোকে বলি, ছোটবেলায় খাইছিস কিনা জানি না, ওই যে শিলপাটা ছিল না, শিলপাটায় মনে আছে বড়ই কাঁচা মরিচ ধনিয়া পাতা দিয়ে এরকম করে পিষে বাটা হতো, অনেকটা সেই রকম স্বাদ, কিন্তু কিন্তু ঝাল বেশ, এই ঝালটা খুব ভালো লাগতেছে, অনেক মজা। আমরা এখন মামার কাছ থেকে মুড়ি মাখানো খাবো, উনি হচ্ছে চার রাস্তার মোড়ে বসে, আর এখানে উনি অলমোস্ট কত বছর বললো আপনার? এবং শুধুমাত্র একটা লাইটের সোর্স হচ্ছে এখনো সেই আগেকার, দেখছিস আদনান, এই বাতি আর কোথাও দেখা যায় না। মশলা কত করে মুড়ির দাম মামা? 10 টাকা 20 টাকা। উনি শুধু মুড়ি, ছোলা আর হচ্ছে মশলা একটা বাসা থেকে বানায় না, ওইটা দিয়ে মিক্স করে দেয়, ডাল টাল এখানে দেয় না উনি, তো এই জন্য সবসময় মুড়িগুলো ক্রিস্পি থাকে, যে মাখানোর অনেকক্ষণ পরে খাইলেও ক্রিস্পি থাকে জিনিসটা। এই মুড়িকে ঘিরে অসংখ্য স্মৃতি আমাদের, মানে আমরা যখন খুব ছোটো ছিলাম মামা তখন বাসে বাসে যেতেন, তাই না মামা? এবং এটা নিয়েই যেতেন নাকি একটা ছোট, এটা নিয়েই মামা বাসে বাসে যেত, এবং এই বাতি ছিল নাকি এই একই বাতির আশু গত 40 বছর ধরে, এবং দেখবি কোথাও বাতি নাই, তার কাছেই বাতি আছে, কাজেই মনে হতে পারে যে একটা মুড়িওয়ালা বা মুড়ি, বাট মুড়ির সাথে আমাদের অসংখ্য স্মৃতি এই কুষ্টিয়ার, হ্যাঁ এটার জন্যই বেশি পরিচিত উনি কুষ্টিয়ার, মুড়ি মাখানোর জন্য। সেরকম মুড়ি মাখানো আর আছে কুষ্টিয়াতে? এরকম ল্যামজলা কিন্তু আর নেই, একটাই ট্রেডমার্ক এটা মামার। সো সেই আমাদের 90-এর দশকের বাতির সাথে যদি মুড়ি খেতে চান তাহলে আমাদের বকচত্তরে চলে আসুন। এবং মামার কাছে, মামার নাম কি? নাসির উদ্দিন মামা। এবং তোর হইতেছে মুড়িগুলো নরম হয়নি, একটু মচমচ করছে মুখের ভেতরে, আমার একটা বদ্ধভ্যাস আছে রাসুন, আমি খাইতে গেলে বা কিছু করতে গেলে তার লাগে আমার রাসুন। এই মুড়ির মধ্যে প্রচুর পরিমাণে বাদাম দেওয়া থাকে, এই জন্য টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আর ওনাকে বলবেন যে ঝাল ডাল করে দিতে, খেয়ে লাগবে। নিহারি কত করে? 150 টাকা গরুর মাংস কত করে?
খিচুড়ি আমরা গতকালকে এখানে এসে খাই গেছিলাম আর চালের রুটি করে রাখতে বলছিলাম চালের রুটি অনেকগুলো করে রেখেছে আমরা এখন চালের রুটি দিয়ে সবকিছু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ গতকালকে এই ছোলা খেয়ে আমরা পাগল হয়ে গেছিলাম এই ছোলা খেয়ে পাগল হয়ে এখানে আগে আগে বিক্রি হয়ে যায় এই ছোলাটা কিভাবে রান্না করে আপনি তো বলেন ছোলার ভিতরে ধরেন ছোলা ভিজা তৈরি রাখে হ্যাঁ রাতে ভিজা তৈরি সকালবেলা ছোলাটা পরিষ্কার করি আগে রান্না করলে ছোলাটা তারপরে লটপটি রান্না করি তারপরে তারপরে দুই দিন রান্নার পরে গা মিক্স করা মিক্স করে দেন তাছাড়া তো স্বাদ লাগবে না শুধু ডাল সিদ্ধ না পাঁচ রকমের ডাল এখানে সিদ্ধ করা আছে আমরা গতকালকে যখন আসছিলাম ততক্ষণে হালিম সবকিছু সোল্ড আউট হয়ে গেছিল এই জন্য আমরা আজকে হালিমটা অর্ডার করছি গরুর মাংসটা হালিমের সাথে মিক্স করে দেবে কয়টা কয় পিস দেন মামা চার পিস চার পিস চার পিসের দাম কত চার পিস দিয়ে একশো টাকায় চার পিস মাংস দিয়ে দেন তাহলে আমাকেও চার পিস দিয়ে দেন ও রে সেই লাগছে সেই ও এক পিস আমাকে বেশি দিয়ে দিলেন ও থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এর সাথে কী কী দেন বেরেস্তা তারপরে ধনিয়ার পাতা পাগল হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে গতকালকে যে হাড্ডি টাড্ডি দিয়ে আমার মনে হয় এটা মাথার মাংস টাংস দিয়ে ছোলাটা একটু লটপটি টটপটি একসাথে দিয়ে রান্না করার কারণে খুবই মজা সেই স্বাদ খাবারটা একদম বাসার খাবার এই হোটেলের খাবার মতো মনে হচ্ছে না দোকানের নামটা ভালো লাগছে নিশুতি ছিল নিশুতি নামটা খুব ভালো লাগছে নিশুতি নামের মধ্যে কেমন একটা গভীর রাত ছমছমে একটু ঝড় বাদলা একটু ভয় ভয় একটা আমেজ আসছে এবং এটা হ্যাঁ এটা আমরা উনিও বললো যে অনেক রাত অবধি খোলা থাকে মানে উতলাই উতলাই পড়তেছে হালিমটা আগে মিক্স করে নিতে হবে ডাল দিয়ে মাছের ঝোল দিয়ে সব কিছু দিয়ে মিক্স ওয়াও মানে একেবারে ডালগুলো মনে হচ্ছে কি বেটে একেবারে পিষে মিহি করে ফেলছে তারপরে এটা প্রেশার কুকারে হ্যাঁ আস্তে 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 স্লো কুক করছে এই জন্য ওকে বিসমিল্লাহ ফার্স্ট বাইট ও রে সেই স্বাদ ওই হালিমটা মুখের ভিতরে এরকম মিহি হয়ে এবং অ্যাকচুয়ালি ক্রিমের মতো মানে একদম টেক্সচারটা একদম মিহি আর আপনি মাংসের বাইট পাবেন মাংসগুলো আস্তে আস্তে দেওয়া জীবনে এরকম হালিম খাই নাই বুঝতে পারছেন আসলেই না জীবনে খাই তো জীবনে সবকিছু নতুন নতুন কেন আমার সাথে হয় তোর বলতো কেন হয় এটাই তো আমার কোয়েশ্চেন তোর তোকে যখনই জিজ্ঞেস করি জীবনে আমি এরকম খাইনি সবকিছু আমার এই পুরো জীবনের সাথে কম্পেয়ার করে বলি হালিম দেখে খালু বলতেছে একটা হালিম হচ্ছে মলম হয়ে গেছে মলমের মতো এরকম মিশে গেছে আর কি এবং এই যে এই সাইজের মাংস পিসগুলো হালিম আর এটা যদি মিক্স করে দিই তাহলে কিরকম লাগবে হালো মিক্স করে খাইছেন খুব মজা লাগছে এটা তাহলে একটু মিক্স করে দিই হালিম আর লাগাইছে
যে হালিম খাওয়া শেষ দেখো আমাদের মেজো ভাই লাল হয়ে গেছে কি পরে লাল হয়ে গেছে কেন লাল হয়ে গেছে কেন তুমি মরিচ খাইছো আরে পনির মরিচ খেতে পারে না আন্ডার করতে পারে না হবে না এসব পোলা বানাক দিয়ে আমরা অদ্ভুত সব খাবার খাচ্ছি হালিম দিয়ে চালের আটা রুটি দিয়ে খাবো এখন কেবল শুরু হলো খালো না 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 খাইতে হবে আরো লেবানিজ হোটেলে খেতে গেছে কোথায় অস্ট্রেলিয়াতে হ্যাঁ সিডনিতে তা প্রথমে আমাদের কি দিল রসুনের মিওনেজ ক্যাশুনাটের সালাদ আর কিছু রুটি আমি তো খেয়ে পেট ভরে ফেললাম তা আমার ছোট ভাই বলছে তুমি আগে পেট ভরে ফেলতেছো কেন বলছে কেন বলে এরপরে তো আরও খাওয়ার আছে আচ্ছা তারপরে যে খাওয়ার দিল মনে হলো যে টেবিলের উপরে হিমালয় পর্বত সবগুলা খাবার মানে অনেক 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 তা আমি এই তুই এত খাবারের অর্ডার দিছিস কেন বল দেখো এক কিচ্ছু থাকবে না সব খেয়ে মানে যে কী মজা করে খেলাম তারপর লাস্টে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে সবচেয়ে ভালো লাগলো কোনটা আমি বললাম সবচেয়ে ভালো লাগছে রসুনের মেয়োনেজটা গার্লিক মেয়োনেজ এখন আমরা খাবো হচ্ছে চালের আটার রুটি দিয়ে মাংস দিয়ে মগজ দিয়ে এটা কয় টাকার মাংস দিচ্ছেন এক প্লেট ১৫০ টাকা এই এরকম সাত আট পিস থাকে এটা হচ্ছে ফেফসা গতকালকে আমরা ফেফসা খাইছিলাম গতকালকে আমরা বিফ পাইনি ফেফসা দিয়ে আমরা এই খিচুড়িটা দিয়ে খাইছিলাম ফেফসা কত করে ১৫০ টাকা মগজ বিফ মগজ ও রে লোভনীয় দেখতে আমার এটা এই প্লেটের দাম কত ১৫০ টাকা মগজ ৩০ টাকা প্লেট খিচুড়ি আপনার এখানে তো ডিম ভাজি টিজি পাওয়া যায় না ডিম টিম পাওয়া যায় না শুধুমাত্র মাংসের আইটেম আজকে আর পেট টেট ভরে যাচ্ছে তো আজকে নিহারি টেহারি খাচ্ছি না অন্য আরেকদিন এসে নিহারি খাবো আপনার খিচুড়িটা আমরা একটু পরে খাবো প্রথমে খাবো হচ্ছে এই যে আমরা চালের আটা রুটি বলছিলাম ওনাকে ওনাকে অর্ডার আগে থেকে অর্ডার দিলে উনি বানিয়ে রাখবে আপনাদের জন্য রুটি দিয়ে আগে মগজটা দিয়ে ট্রাই করতে হবে এই মগজ বিসমিল্লাহ ওরে মজা মাশাল্লাহ অনেক স্পাইসি মগজগুলো এরকম থকথকা থকথকা আলাদা 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 ভাবে ভাজা মানুষের মগজের কারি অনেক মজা এই মগজটা না এত মোলাইম ছোটবেলায় আমরা খেতাম না হলুদ হলুদ গোল গোল এক ধরনের খাবার যে গালে লাগালেই ওই যে চুপসে হয়ে যেত ওটা কি বলে হাওয়াই মিঠা এটা হাওয়াই মিঠার একটু আপডেট ভার্সন ঝাল ভার্সন হাওয়াই মিঠা একদম এগুলো প্রচুর ক্যালসিয়াম ক্যালসিয়াম তোর ব্রেনে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম বেশি হবে জন্য বেশি আগামীকালকে হাঁসের গ্রিল হাঁসের গ্রিল ওরে আল্লাহ আগামীকালকের প্ল্যানিং হচ্ছে আমাদের হাঁসের গ্রিল খাবো খালুর বাসায় গরু মাংস এখানে এরকম সাইজের গরু মাংস থাকে হাড্ডি টাড্ডি সব সহ এবং এই হচ্ছে মাংসের কোয়ালিটি হাড্ডি পরিমাণ যদিও একটু বেশি বাট লেটস ট্রাই গরুর মাংস উইথ চালের আটার রুটি বিসমিল্লাহ গরুর মাংসটা মজা গরুর মাংসটা নর্মাল রেগুলার সব জায়গায় গরুর মাংস এরকম খাই ওরকম কিন্তু মগজটা মামার ও ফাটাফাটি আর এখানে আসতে হচ্ছে এখন ফেপসা ফেপসা বা ফেপরা অনেকে অনেক কথা বলে এটা হচ্ছে ওই যে ফুসফুসের টাইপের শুরুতে বাজুকা খাই ফেলছে মাথাটা মগজটা মগজ এখানকার বেস্ট আমি এখন গরুর মাংসটা দিয়ে খিচুড়ি খাবো একেবারে মাখিয়ে নিয়ে মাংস গরুর মাংসটা খিচুড়ির জন্যই বানিয়েছে
মগজ দিয়ে খিচুড়ি আর ভালো লাগছে? বন্ধুরা আমি এখন মগজ দিয়ে খিচুড়ি খাবো। হচ্ছে মগজ, এবং এই মগজটা খিচুড়ির সাথে একদম ভেঙে চুড়ে ভর্তা করে দিতে হবে। ব্র, অন্য লেভেলের একটা টেস্ট না এখন? বা তুমি বলো, তুমি বলো লেভেলটা কোন লেভেলের? আসলে এই লেভেলটা না ধরা ছোঁয়া যায় না, শুধু এই লেভেলটা মুখ দিয়ে বলা যায়। জি, সেই বা অন্য লেভেলের। খালু এতক্ষণ রেস্ট নিচ্ছিল, রেস্ট নেওয়া শেষ খালুর, এখন আবার খালু খাওয়া শুরু করলো মগজ। কেমন খালু? সেই সেই টেস্ট, সেই স্বাদ। আর আজকে মজার বিষয় হচ্ছে, আজকে এখন বাইরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা গুড়ি গুড়ি, সের সাথে খিচুড়ি আর মাংস। মামা আপনার কি এখানে আগে থেকে অর্ডার দিলে আপনার সব কিছু তো প্রিপারেশন করে রাখেন তাই না? অর্ডার দেয়া লাগবে, আগে থেকে অর্ডার দেয়া লাগবে? কয়জন কয়জন আসলে অর্ডার দেয়া লাগে আপনার এখানে? দশ বারো জন যদি গ্রুপ আসে তাহলে আপনাকে আগে থেকে বলে রাখলো, আপনি সেইগুলো খাবার বানিয়ে রাখবেন। ওইগুলো আপনি আলাদা আলাদা সাতজনের ভরপুর খাওয়া দাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আর গতকালকে আমরা প্ল্যান করেছিলাম যে খালুর এখানে এসে খাওয়া দাওয়া করবো, আর এখানে এই যে এখন বিরিয়ানি রান্না হচ্ছে, মাংস নাকি না বিরিয়ানি? গরুর মাংস রান্না হচ্ছে, ঝাল করে রান্না হবে, আর এখন এই যে ছাঁচা ছেঁচা ছেঁচি হচ্ছে সব জিনিসপত্র। কে করছে? মামি, এই সেই মামি যে মামির রেসিপি আপনারা দেখেন। আজকে মামি সাজিগুজে আছে তো এই জন্য ভিডিও দেওয়ার সমস্যা নাই। আমি লেফটেন্যান্ট কর্নেল MD তাহের মুসা, এই ফ্লাইটের অধিনায়ক আমি। আজকে আমরা যাব বাংলাদেশ থেকে নেপালে। যে না এর কি ওরা পড়ে নাকি কারা পড়ে? এরা আর্মিরা পড়ে না, দাঁড়িরা কারা পড়ে? যে সব সব মেডেল আছে রাশিয়ান রাশিয়ান রাশিয়ান। এটা সেই পালং শাক ব্লেন্ড করা, এটা আটার সাথে মিক্স করে দিয়ে পালং শাকের লুচি লুচি হবে। লবণ, আটা আর পালং শাক নাকি? আর এদিকে গরুর মাংস, হাঁসের গ্রিল। ও রে, গতকালকে আমরা এটার কথাই বলছিলাম কি এটা দেখি কেমন হচ্ছে জানো? থাইল্যান্ডে হচ্ছে আমরা পান্দান লিফের একটা পরোটা খাইতাম, ওইটা দেখতে এরকম লাগতেছে, পান্দান লিফের পরোটার মতো। এই তাহলে বাচ্চা কাচ্চাদেরকে তো পরোটার সময় এই জিনিস মিক্স করে দিলে তো খেতে পারে। সবজি খাওয়া হয়ে গেল, সবজি খাওয়া, সবজি ব্লেন্ড করে আটার সাথে মিক্স করে পরোটা ভাজা দিল। কিন্তু ডেকোরেশনটা সুন্দর করতে হবে। হ্যাঁ, বিসমিল্লাহ। আরে ভাই, এ কি গ্রিলড ডাক! হাঁসের গ্রিল কখন আমি খাইনি, প্রথম খেলাম। বারবিকিউ খাইছি কিন্তু গ্রিল খাইনি কখনো, খুবই মজা। কষ্টের আগে গ্রিল খাইছো কখনো? হাঁসের গ্রিল না, খুব সুন্দর টেস্ট। এবার এই মাংসটার একটা রেসিপি লাগবে, মাংসটা খুব মজা হয়েছে। গরুর মাংস, গরুর মাংসের রেসিপি আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে। আমার একটা নেই,
এই যে আমি রান পাবো এই রিপশা এখান থেকে নিলে রান পাবো হাঁসের লেগ পিস এই যে টপ টপ করে পড়তেছে বুঝেন এটা খাইতে কামড় দিতে কিরকম লাগবে কিন্তু মাংস আছে কিন্তু মানে গত বছরের শীতে আমরা প্রচুর ঘোরাঘুরি করছিলাম স্মৃতিতে অসংখ্য ঘোরাঘুরি ছিল বাট এই বছরের শীতকালে আমরা এত ধাঁচের এত রঙের এত ঢঙের খাবার খেয়েছি মানে যেটা যেমন আজকে যে দুটো খাবার খেলাম আমিও জীবনে কখনো খাই নাই তো এরকম আমার কাছে কেন জানি মনে হচ্ছে আরো অসংখ্য খাবার অপেক্ষা করছে এই শীতকালে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলতেই থাকবে চলতেই থাকবে